একদম আর উনি তোমার কাছে আসছি ভদ্রলোক যে কথা বলছেন আমি ওনার নাম বলতে পারছি না যেহেতু আইনত আমাদের বারণ করা হয় বারবার ওনার নাম দিতে কিন্তু ফুল কিছু বলছেন না তোমরা সেন্সেবল তোমরা মেধাবী তোমরা বাকিদের মতো ন বলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়েছ তোমরা কোথায় মানে এই মুখটা কোথায় দেখাবে যেখানে ল্যাপটপ চুরি হয়েছে বলে এই ল্যাপটপটা চুরি হয়েছে বলে আজকে কেউ যদি চুরি করে নিয়ে যায় তোমরা সবাই মিলে এখানে আমাকে পেটাবে

দু নম্বর কথা হচ্ছে এটা আমি ক্লিয়ারলি এইখানে বলছি যে যদি যে ছেলেটিকে ল্যাপটপ চুরির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তাকে যে কুড়ি তিরিশ জন মিলে ঘিরে ধরে আমরা এটা শুনতে পাচ্ছি কুড়ি তিরিশ জন মিলে জন সত্তর আশি জন মানে এটা তোমাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট রিপাবলিক বাংলায় বলে বেশ তাহলে যতজন মিলে ঘিরে ধরে এই যে প্রসিডিওরটা করছে এটা তো একটা মব জাস্টিসের প্রসিডিওর আমরা জানি যে শুধু মব জাস্টিস নয় ন্যায় সংহিতাতে এখন আইন ঠিক আছে আমি বলি ব্যাপারটা হচ্ছে এই যে ঘিরে ধরে এই যে ইয়ে করার পদ্ধতিটা এটা আমরা দেখতে পাচ্ছি যে সারা দেশে নানান জায়গায় এরকম লিঞ্চিংয়ের ঘটনা ঘটে সেখানে এই সেম মানসিকতাটা দেখা যায় তো এই মানসিকতাটাকে কোথাও একটা প্রথম কথা বিরোধ করতে হবে দ্বিতীয় কথা এটা যে এই যে তা তার বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ উঠেছে ল্যাপটপ চুরি যদি করে তার জন্য অথরিটি রয়েছে তার জন্য পুলিশ রয়েছে সেই নির্দিষ্ট প্রসিডিউর মধ্যে দিয়ে যেতে হবে এটা কখনোই হতে পারে না যে আইন সে নিজের হাতে তুলে নেবে এবং তুলে নিয়ে তাকে এই মব জাস্টিসের দিকে নিয়ে যাবে। এইছিগুলো তুমি বোঝাতে পারো না কেন? তোমাদের কথা আমাকে শেষ করতে দাও। তোমাদের ভিজিলেন্স কথা আমি ভিজিলেন্সের দায়িত্বে নই। কার দায়িত্ব। তিন নম্বর কথা হচ্ছে আমাকে শেষ করতে দাও। তিন নম্বর কথা হচ্ছে যে সেইখান থেকে যখন ছেলেটি বের হয় তখন আমরা একটা ভাইরাল ভিডিও দেখতে পাই যে তার অ্যাম্বুলেন্সটি আটকানো হচ্ছে। সেই অ্যাম্বুলেন্সটি আটকানোর সূত্রে আমরা দেখতে যে মুখগুলোকে দেখতে পাই সেই মুখগুলোও আবার যথারীতি আগের বছর কাণ্ডের সময় যে সংগঠনটি পার্টিকুলার সংগঠনটি কালেকটিভ বলে যুক্ত ছিল সেই সংগঠনেরই কিছু চেনা মুখ আমরা আবারও দেখতে পাই এবং এই প্রসঙ্গে আমি বলে রাখি যে তোমাদের ইয়েতে আমার ফুটেজটাই এখন চালানো হচ্ছে আমি এটা দেখতে পাচ্ছি

কোনো সংগঠনের নয় কোনো ফ্যাকাল্টির নয় র্যাগিং বিরোধী একটি লিফলেট সেই লিফলেটিং করার সময় একটি পার্টিকুলার ছেলে যাকে আমরা অথরিটির তদন্ত কমিটির লিস্টে তার নাম দেখতে পাই যে স্বপ্নদ্বীপের ঘটনার সময় ডিরেক্টলি যুক্ত সেই এর সাথে সেই ছেলেটি আসে এবং আমরা দেখতে পাই যে তার মা বাবার সাথে নানান নতুন নবাগত মা বাবার সাথে কথা বলছে তো সেখানে গিয়ে আমরা এই প্রক্রিয়াটায় বাধা দিয়ে আমরা লিস্টটা দেখিয়ে বলি যে এ হচ্ছে অভিযুক্ত এবং এর সাথে আপনি যোগাযোগ করবেন না সেইতে সেইটাতে সেই ছেলেটি তার ডেকে এবং আমাদের ওপরে চড়াও হয় কালকে বেশ অনেকক্ষণ ধরে কথা কাটাকাটি হয় আজকে আমরা যখন আহার ক্যান্টিনের সামনে দিয়ে যাচ্ছি তখন সেই গ্রুপটি আমাকে ধরে এবং ধরার পরে আবারও সেই কালকের টপিক তুলে আমি যেহেতু একটা ফেসবুকে পোস্ট করেছিলাম সেই ফেসবুক পোস্ট আমি কেন করেছি এবং ওদেরকে কেন র্যাগার বলেছি এই অপরাধে মানে আমাকে এই রকম একটা ইয়ে করে তারা হচ্ছে আমাকে মারধর শুরু করে নানান ধর মুখের নানান জায়গায় হচ্ছে আমরা আমার কিল পড়তে থাকে হঠাৎ হঠাৎ করে এই ঘিরে ধরে আমাকে যখন মারা হচ্ছে তারপরে এই ঘটনাটাও আবারও আমরা দেখতে পাই যেটা সেটা হচ্ছে এটি একটি মব জাস্টিসের দিকে চলে যাচ্ছে তো আমি মানে বুঝতে পারছি না যে যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে একটা গ্রুপ যেটা এর আগের বারেও সিমিলার একটা কাণ্ডে যুক্ত তাদের মধ্যে কিছু লোকজন

আমরা দেখতে পাচ্ছি যে যে গ্রুপটি ছ এক বছর এক বছর এখনো হয়নি নাইন্থ অগস্টের ঘটনার পরে আবারও তারা ক্যাম্পাসে আমার ওপরে চড়াও হচ্ছে আমরা র্যাগিং বিরোধী কাজকর্ম করছে আমাদের ওপরে চড়াও হচ্ছে এবং হয়ে ঠিক সেম জিনিসটাই করছে তা আমার তো কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে যে কোথাও না কোথাও তো তাদের একটা হায়ার লেভেলে কোনো সাপোর্ট রয়েছে তাহলে আমি জানার চেষ্টা করছি সাপোর্ট পাচ্ছি কি করে বেশ বেশ আমি 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 তোমাকে একটু থামাচ্ছি ভাই আমি বাকিদের কাছেও যাব কিন্তু কারা রয়েছে যারা এর পেছনে মানে এক একটা বছর কেটে গেল আরেক বছর আবার দু হাজার চব্বিশে আমরা এই কথা বলছি দু হাজার পঁচিশেও হয়তো কথা বলতে হবে দু হাজার ছাব্বিশেও হয়তো আরী অনুষ্না বা পার্থপ্রতিম স্যাররা এসে বলবেন যে আমাদের হাতে আসলে পাওয়ার নেই কিন্তু আমরাও এর বিরোধী কারা রয়েছেন মেডিকেল সুপার মেডিকেল সুপার ম্যাডামও যে কথাগুলো বলছিলেন মেডিকেল অফিসার যিনি তার কথাও কোথাও গিয়ে মনে হলো তিনিও সাপোর্ট করেন না কিন্তু সবাই পার্ট অফ দ্য সিস্টেম হয়ে যাচ্ছেন কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহে একবার দেখে নি মিতালি ম্যাডাম ঠিক কি বলছেন সন্ধ্যা আটটা নাগাদ দিন স্যার আমাকে ফোন করেন যে একটি ছেলে অসুস্থ ফিল করছে গিয়ে দেখি ছেলেটি খুব অসুস্থ হয়ে গেছে মানে মানে ওটা ভয় পাওয়া চেহারা ভয় পেয়ে গেছে মানে অসুস্থ মানে ভয় পেয়ে নার্ভাস হয়ে যেরকম ফিজিক্যালি সেরকম অসুস্থ নয় কিন্তু যাকে বলে রয়েছে রয়েছে এরকম মুখটা কালো করে বসে আছে এবং ঘিরে বেশ কিছু ছেলে জল্পনা কল্পনা করে যাচ্ছে হ্যাঁ গোটা দশের ছেলে ঘরের ভেতরে যা যা ছিল ওখানে আমি ছিঁড়ে ফেলে দিয়েছি যখন সবাইকে বের করে আমি ছিঁড়ে ফেলে দিয়েছি কারণ ওই কাগজ যাই ও লিখছিল সেটা ওর কাছে ওর উপরে মেন্টাল প্রেশার তৈরি করছিল তো ও যা লিখছিল সেটা নিশ্চয়ই ওর নিজের ইচ্ছে লিখছিল না কিন্তু শান্ত পরিবেশ ছিল কিন্তু ওকে কিছু একটা লেখানো হচ্ছিল আমি বুঝতে পেরেছিলাম কিন্তু হয়েছে যেটা আমি যখন ওকে নিয়ে ট্রিটমেন্টের জন্য বেরিয়ে যাচ্ছি ওকে যখন অ্যাম্বুলেন্সে তুলতে যাব তখন ওরা আমাকে বাধা দেয় বেশ কিছু ছেলে আমায় বাধা দেয় যে ওকে নিয়ে যেতে পারবেন না নিয়ে যেতে হলে আমাদের কাছে সই করে নিয়ে যেতে হবে আপনি একজন চিকিৎসক আপনি মেডিকেল সুপার আপনি একজন পদে রয়েছেন সেখানে কয়েকজন স্টুডেন্ট আপনাকে বলছে যে সাইন করে নিয়ে যেতে হবে এটা মানে এটা আপনি জানিয়েছেন হ্যাঁ আমি সঙ্গে সঙ্গে জানিয়েছি কর্তৃপক্ষকে এটা আমি এখনও মেনে নিতে পারি না যে এটা আমাকে বারণ করাই এবং ওকে নিয়ে আমি অ্যাম্বুলেন্সে করে বেরিয়ে যাই এবং অ্যাম্বুলেন্সেও ওরা ঘেরাও করে রেখেছে ছিল যে বেরোতে আমরা দেবো না ওকে নিয়ে বেরোতে দেবো না আপনাকে লিখিত দিয়ে যেতে হবে এই পয়েন্টটা আমি ক্লিয়ার করে দিচ্ছি আমাকে ওরা বাধা দেয়নি কিন্তু ওকে সঙ্গে নিয়ে যেতে বারণ করেছে তবে কিছু হয়নি খারাপ কিছু হতে হয়তো পারতো ড্যাগিং লাইক সিচুয়েশন হয়তো হতে পারতো কিন্তু সেটা কিছু হতে হয়নি এটুকু আমি বলতে পারি